লালমনির হাটে মাহফিল হচ্ছে না, আমিরাম যাইছে কি জেলা? লালমনির হাট, নীলফামারীতে মাহফিল করা যাচ্ছে না, লালমনিরহাট আইছে। নীলফামারীর নেতা লালমনিরহাটের কাছে ফোন করতেছে, এই লোকটা কিন্তু সাংঘাতিক লোক, যাচ্ছে তোমার এলাকায়, মাহফিল করতে দিবা না। রসুলের বেলায় যেমন ষড়যন্ত্র চলেছিল, আজকেও সেই ষড়যন্ত্র চলছে। যদি ওই ষড়যন্ত্র না চলতো, আল্লাহর কসম কোন আলেম জেলে থাকতো না। ওই ষড়যন্ত্র যদি না চলতো, বাংলাদেশে একটা বক্তার আলোচনা বন্ধ হতো না। আল্লাহর নবী তাইফে ঢুকলেন, তাইফের যুবকেরা ব্যারিকেড করলো, রসুলের পরে পাথর বৃষ্টি শুরু করলো, আঘাতে আঘাতে জর্জরিত হয়ে নবীর মাথা ফেটে গেল, নাক ফেটে গেল, কান ফেটে গেল, রক্তাক্ত নবী চলে আর পিছনে তাকায় দেখে। সঙ্গে ছিল হযরত যায়েদ, যায়েদকে বললেন, যায়েদ পিছনে যাও, সঙ্গে সঙ্গে চলো না, কারণ দুইজন যদি মারা যায়, লাশ নেবার লোক হবে না রে যায়েদ, পিছনে চলে যাও। যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারে ফেলে আমি চলে যাব না, আমি যা বলি তাই শোনো। যায়েদ পিছনে চলে গেলেন, যুবকেরা পাথর মারতে শুরু করলো, এক পর্যায়ে নবী ভূত হয়ে পড়ে গেলে, ভূত হয়ে পড়ে গেল রক্তাক্ত নবী। এবার যুবকেরা আবার সোজা করে তুলে দিল, রাসূল আর একটা জায়গা গিয়ে পড়ে গেলেন, যুবকেরা আবার সোজা করে দাঁড়িয়ে দিল, রাসূল আর একটা জায়গা গিয়ে পড়ে গেলেন। তিন জায়গায় রসুল রক্ত দিয়েছেন তায়েফের ময়দানে। এক পর্যায়ে রসুল আর উঠতে পারেন নাই, তায়েফের যুবকেরা পাথর বর্ষণ করতে শুরু করলো, পাথরের আঘাতে আঘাতে নবী পাথরের তলদেশে চলে গেলেন। নবীর আর কোন আকার ইঙ্গিত দেখা যায় না, শুধু পাথর আর পাথর। তায়েফের যুবকেরা চলে গেল, বললো কুতিলা মুহাম্মদ, মক্কায় সংবাদ পাঠানো হলো, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ বিদায় হয়ে গেছে, মারা গেছে। অনেক দূরের থেকে যায়েদ যখন যুবকেরা চলে গেল, যায়েদ ছুটে আসলো, এসে দেখে শুধু পাথর আর পাথর, নবীকে পাওয়া যাচ্ছে না। পাথরগুলো সরাইতে সরাইতে একসময় নবীকে আবিষ্কার করে ফেললেন। এবার রসুলকে সোজা করে বসাই দিলেন, কাদের পরে মাথাটা রেখে রসুলের গায়ের রক্তগুলো যায়েদ চেটে চেটে পরিষ্কার করতেছিল। অনেকক্ষণ পর আমার নবী, আপনার নবী চোখ মেলে তাকালেন, তাকাই বললেন, যায়েদ রে, দেখো তো তায়েফের যুবকেরা সব চলে গেছে না, মারা গেছে, চলে গেছে না, এখানে আছে। যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্যা কি? নবী বললেন, যায়েদ রে, যে মারুর আমাকে মেরেছে, আর একটা বার যদি আমার পরে আঘাত হানে, আমি নবী মনে হয় আর বাঁচবো না। ও লালমনিরহাটের মুসলমানেরা, ও বাংলাদেশের মুসলমানেরা, তোমার নবী রক্ত দিল, তোমার নবী মার খেলে দাওয়াতি কাজ করতে যেয়ে, তোমার নবী তাবলীগ করতে যেয়ে তায়েফের ময়দানে মার খেলো, আর তুমি আমি ধর্মের কথা বলতে গিয়ে একটা ফুলের টোকাও গায়ে আসে না, তোমার কথা আর আল্লাহ রসুলের কথা কখনোই এক হচ্ছে না। কিছু হুজুররা কিছু হুজুররা কি কয় বলে কি বলে জানেন? আমি একটু বুদ্ধি শুদ্ধি করি চলি, এই জন্য আমার কিচ্ছু হয় না। মানে রসুলের বুদ্ধি কম ছিল, তা তাইফে মাইর খেলো, আর ইনি বুদ্ধিমান বলে কিচ্ছু হয় না। দেখেন না, কোন হুজুর হজ করি পালাই যে কি হয়, আর কোন হুজুর হজ করতে আসলে সামনে তিন গাড়ি, পিছনে তিন গাড়ি, পুলিশ থাকে, জনগণ থাকে, হজ করতে এসে যদি চুক্তি থাকে 10,000, যাওয়ার সময় 20,000 দেয়, কয় হুজুর যে হজ করেছেন আপনার আরো দেওয়া উচিত। তাহলে কেউ মার খায় আর কেউ গোলালু কথা বলে, ঠিক না বেঠিক? বাংলাদেশের সব আলেম গুলো যদি হক কথা বলতো, এক সপ্তাহের ভিতরে আল্লামা সাইদি বেরিয়ে আসতো। আমার ভাইরা, বিতর্কিত স্লোগান না দিই, পক্ষে সলোকার নারায় তকবীর আল্লাহু আকবার, ইসলাম ধর্ম জিন্দাবাদ, আমার নবী তোমার নবী, এরকম স্লোগান দেই। কারণ ঘটনা হচ্ছে, এখানে তো সবাই আছে, আমরা এখানে সর্বদলীয় লোক আছে, আমরা কাউকে সেন্টিমেন্ট আঘাত করার জন্য আসিনি, আমরা এসেছি কোরআন হাদিসের কথা বলার জন্য। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যদি বলেন হুজুর সাইদির কথা, সাইদি শুধু বাংলাদেশের আলেম না,
সাইদি গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানের কাছে প্রিয় ব্যক্তিত্ব। সাইদি শুধু আমাদের কাছে ব্যক্তি মানে প্রিয় ব্যক্তি না, সাইদি কিন্তু কাবার ইমামের কাছে প্রিয় ব্যক্তি, তারপরে মদিনার ইমামের কাছে প্রিয় ব্যক্তি, ওই যে বাইতুল মুকাদ্দাসের ইমামের কাছে প্রিয় ব্যক্তি। সুতরাং তিনি একজন যারা কি বলে ইন্টারন্যাশনাল মানুষ, এই জন্য তার কথা আমরা বলি। মুক্তি দেবেন কি না দেবেন ওটা আপনাদের ব্যাপার, কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহর দরবারে যেতেই হবে। চিরকাল কেউ থাকতে পারিনি, চিরকাল থাকতে কেউ আমার ভাইরা। তাইফের ময়দানে নবীজি বললেন, যায়েদ একটু তাকায় দেখো ওরা চলে গেছে না, যায়েদ একটু উঁচু জায়গায় যেয়ে দেখলেন কেউ নাই। রসুলের এবার রসুল বললেন, যায়েদ রে একটা উক্ত নামাজ মনে হয় কাজা হয়ে যাচ্ছে, দেখো তো একটু পানির ব্যবস্থা করা যায় কিনা। যায়েদ চলে গেলেন ঝর্ণায়, সেখান থেকে পানি নিয়ে আসলেন, নবীজির মুখমণ্ডল ধৌত করাই দিলেন, নবীজির হাত মোবারক ধোয়াই দিলেন, নবীজির মাথা মোবারক মাসাও করে দিলেন। এরপর নবীজির পা ধোয়ার পালা, যায়েদ বলেন নিজের মুখে বলেছেন, আমার সাহাবী ভাইরা রসুলের উম্মতেরা শোনো, আমি যখন পা ধোয়াইতে গেলাম রসুলের পায়ের সঙ্গে খড়মের সঙ্গে রক্তটা একজাস্ট হয়ে গেছে, আমি পা ধোয়াইতে পারি না, খড়ম খুলতে পারি না, দুই হাত দিয়ে পা ধরলাম, গাল দিয়ে খড়ম কামড়েই ধরে যখন টান দিলাম, নবী চিৎকার করে বললেন, যায়েদ তায়েফের যুবকেরা কষ্ট দিয়েছে, তুমিও আমাকে কষ্ট দিচ্ছ নাকি? এক পর্যায়ে যায়েদ বলে, নাই পানি দিয়ে দিয়ে নরম করে খড়মটা খোয়া খুললাম, রসুলের পা ধোয়াই দিলাম, রসুল সালাতে দাঁড়ালেন, রসুল নামাজে দাঁড়ালেন, নামাজ শেষ হয়ে গেল, মেঘের গর্জন শুনতে পাইলেন, রসুল আকাশের দিকে তাকাই দেখে পাহাড় ঘুরতে স্যার জিবরিল পাহাড়ের পরে বসে আছে, জিবরিল আমিন বলতেছে, ও নবী একবার অর্ডার করেন, একবার হুকুম দেন, যারা আপনার পরে পাথর বৃষ্টি বর্ষণ করেছে তাদেরকে পাথর চাপা দিয়ে শেষ করে ফেলবো। নবী বললেন, জিবরিল রাগ করো না, সব মানুষ যদি মারা যায় তোমার নবী কার কাছে কালেমার দাওয়াত দেবে? সেই নবী আমার নবী আপনার নবী, কথা বলেন ঠিক নবী ঠিক, সারা জীবন মার খেয়েছেন কিন্তু কোনোদিন প্রতিশোধ নেন নাই, সেই নবীর নামে লক্ষ কোটি দুরুদ আর সালাম, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে, কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুঝে, তখন তোমার বদর উহুদ যোগায় মন্ত্রণা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। সেই নবীর নামে দুরুদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।